പദനം ദക്ഷിണോർത്തോട്ടം নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। চলে এসেছি আজকে আরও একটা নতুন এপিসোড নিয়ে। অনুষ্ঠানটির নাম কালী পরিচয়। শান্তিপুরের আজ যে কালীমাতার ইতিহাস সম্পর্কে তোমাদেরকে বলতে চলেছি, সেটা বহু প্রসিদ্ধ মাতা মহিষখাগি, মোষখাগি বলে এখন সকলে চেনে। মোষখাগি মায়ের ইতিহাস সম্পর্কে আজকে জানব। সঙ্গে পেয়েছি বেশ কয়েকজন মানুষকে, তাদের মধ্যে সীতানাথ দাকে শান্তিপুরের অনেকেই চেনেন, ভীষণ জনপ্রিয় একজন মানুষ। সঙ্গে পেয়ে গেছি সীতানাথ কাকুর ভাইকে, তার নামটা একটু জেনে নেব। আমি কৃষ্ণ সেন। আর সঙ্গে পেয়ে গেছি আরেকজন দাদাকে, তার নামটা একটু জেনে নেব, গোরাচাঁদ প্রামাণিক। তিনজনকে পেয়ে গেলাম। আজকে আমরা এদের কাছ থেকেই শুনে নেব মহিষখাগি মায়ের পুজোর ইতিহাস। কবে থেকে শুরু হয় এই পুজো? আমাদের সমস্ত শোনা কথা যে আনুমানিক 400 বছরের ওপর হয়ে গেল পুজোটা শুরু হয়েছে। তার প্রথমে এক তান্ত্রিক, উনি কেউই চেনে না শোনা কথা, উনি একটা চালা ঘরে পুজো করতেন। পুজো করতে করতে বেশ কয়েক বছর পুজো করার পর রাজা কৃষ্ণচন্দ্রকে উনি স্বপ্ন দেন যে আমার একটা মায়ের ঘর করে দিবি আর মূর্তিটা বড় করে দিবি। তখন থেকে পুজো শুরু হয়। এই পুজোর নাম মহিষখাগি, মানে মায়ের নাম মহিষখাগি কেন? মহিষখাগি হলো কারণ হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রকে মা যখন স্বপ্ন দিয়েছিলেন, ওনার 108টা এখানে মোষ বলি হয়েছিল। প্রথম হতে হতে মোষ বলি হতে হতে সকাল হয়ে যায়, যার জন্য আমাদের পরের দিনে আবার পুজো হয় এবং বলি হতো। সেই বলি দীর্ঘদিন বন্ধ হয়ে যায়, হয়ে যাওয়ার পর আমাদের এখানে ছাগল বলি হতো, পাঠা ছাগল যেগুলোকে বলে, তা সেটাও প্রায় 38 বছর হলো বন্ধ হয়ে যায়। এখন আমাদের এখানে বলি ছাড়া পুজো হচ্ছে। আর এটি এমন শান্তিপুরের এমন একটি পুজো যেটিতে প্রতি বছর আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে শান্তিপুরের এই মহিষখাগি মাতার বিসর্জনের একটি চিত্র আমরা দেখতে পাই। শুধু জেনে নেব এই পুজোর নিয়মাবলীর মধ্যে কী কী পড়ে। নিয়মাবলী বলতে আমাদের মা বোনেদের যেন বিয়ের সময় সকালে ভোরবেলা দধিমঙ্গল হয়, সেভাবে পুজো শুরু হয়। দধিমঙ্গল হয়ে যাওয়ার পর রাত্রে 12টার পর আমাদের পুজো বসে, হতে হতে প্রায় 2:30-3টা বেজে যায়। পরের দিন আবার কিন্তু আমাদের ওই 12টার সময় যে আমরা বলি, নতুন করে আবার পুজো হয়। এটা পুজোর একটা হোম হলো। হয়ে যাওয়ার পর মা পান্থ ভাত দিয়ে পুজো হয়, খয়রা মাছ ভাজা এবং রুই মাছের। বাহ, জেনে নিলাম পুজোর ইতিহাস সম্পর্কে এবং কেন এই মায়ের নাম মহিষখাগি তাও জেনে নিলাম। এবারে একটু চলে যাই, পুজো সুসম্পন্ন হওয়ার পরে আমরা যেটা দেখে থাকি, শান্তিপুরের প্রায় কত হাজার মানুষ এই মাকে দর্শন করতে আসে? আমরা মোটামুটি যা দেখি যে মায়ের সামনে যা যাচ্ছে, পেছনে লোক আরও বেশি যাচ্ছেন। এই করোনার জন্য গত বছর আমাদের অনেক সিস্টেম মানতে হয়েছে, সরকারের প্রশাসন থেকে সাহায্য করেছেন আমাদের অনেকভাবেই, এইবারও করবেন আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো ভক্ত কোনো আহ্বান করিনি, কিন্তু ওনারাই চলে আসেন আর কি। তাও কত হাজার মানুষ হন? তো 30-35 হাজার লোক তো হবেই। 30-35 হাজার মানুষ শুধু মাকে দর্শন করতে আসেন এবং প্রসেশন যখন বেরোয়, তো সেই আমি আরেকটা জিনিস শুনেছি, এটা ঠিক কি না আপনিই বলুন। আমি শুনেছি এই যে 30-35 হাজার মানুষ যে মায়ের সঙ্গে যান বিসর্জনে, তারা সকলে খালি পায়ে যান? হ্যাঁ, বেশিরভাগ লোকে খালি পায়ে যান, বিশেষ করে আমাদের পাড়ার যত মায়েরা বোনেরা
বা আমরা ভাইরা যারা আছি সকলে খালি পায়ে যায়। আর ধরুন 20,000 লোক তো খালি পায়ে যাবেই যাবে, এটা আমরা উপলব্ধি করতে পেরেছি দেখে। অদ্ভুত এক ইতিহাস জেনে নিলাম। আরও একটি কথা শুনেছি, সেটা আমি এই দাদার কাছ থেকেই জেনে নেব, যে আগমেশ্বরী আর মহিষখাগি মাতা এই দুজন হচ্ছেন শান্তিপুরের প্রচণ্ড প্রসিদ্ধ দুই কালী মাতা, এই দুজনের একটি সম্পর্ক আছে, এই কথাটা আমি একটু সীতানাদার মুখ থেকে শুনে নেব যে এই ব্যাপারটা কি। এই ব্যাপারটা হচ্ছে আমাদের, এটাও আমাদের সবই শোনা কথা যে ওনারা নাকি দুই সতীন, যাই যার জন্যে আগে পরে করে ওনারা বেরোন। আমাদের যে সময়টা বেরোয় তার 2-3 ঘন্টা বাদে কিন্তু আগমেশ্বরী মাতা উনি বেরোন। আর আমাদের যেটা এখনও পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের মা কিন্তু এখনও কাঁধে করে যায়, এটা আমরা এখনও ধরে রাখতে পেরেছি। জানি না এটা কতদিন আমরা ধরে রাখতে পারবো, তবে আমরা চেষ্টা করবো এটাকে বরাবরই এভাবে নিয়ে যাওয়ার জন্য। যুগের পরিবর্তন, মানুষের পরিবর্তন, মানুষের শক্তি কমে যাচ্ছে, তা এই 40-50 জনা বেয়ারা নিয়ে গিয়ে আমাদের এই মাকে কিন্তু নিয়ে যাওয়া হয়, তা এখন আমরা চালিয়ে যাচ্ছি। এখন জানি না এটা আমরা কতদিন রাখতে পারবো। শুনে নিলাম মহিষখাগি মায়ের পূজোর ইতিহাস। এবারে একটুখানি অন্য ধরনের একটা কিছু জেনে নিই, সেটা হলো এই দাদার কাছে জিজ্ঞাসা করব যে এমন কিছু অলৌকিক ঘটনা কি আছে যেটা মানুষের মনে এক আলাদাভাবে কোনো বিশ্বাস জাগিয়েছে। মানুষ তো অনেক কিছু মানসিক করে, মানুষ বিশ্বাস করে সেখানে আসে, তার কাজ সম্পূর্ণ হয়, সেই মানসিক হিসেবে মানুষ বিশ্বাস করে তাকে তাকে ইয়েভাবে কাজ করে দেয়। হ্যাঁ, তার আশা পূর্ণ হয়, এটা আমরা নিজেও দেখেছি। এবং অনেক ভক্তগণ আসে, তার মানসিক করার পর, তার ফলার পর তারা বিভিন্ন রকম মাকে যা সাধনা করেন সেগুলো দেন। আপনার জীবনে এমন কিছু ঘটেছে? আমার জীবনে হ্যাঁ ঘটেছে, আমাদের সঙ্গে যদি একটু শেয়ার করে নেন। আমি আমার মেয়ের পুজো অনেক দিন আগে কথা আমি দেখেছি, আমি বলি তখন মায়ের মন্দিরে লাইট ছিল না, ওই হাতে গিয়ে লাইট জ্বলতো, তা আমি দেখলাম যে অনেক, আমি বলেছিলাম যে আমার মেয়ে যদি ভালো পাত্র বাজায় তাহলে তোমার মন্দিরে পুরো লাইট আমি করে দেবো, তা আমি পুরো করে দিই। যখন মায়ের যখন নতুন মন্দির হলো টোটালটা মায়ের মন্দিরে লাইটটা। এইবারে জেনে নেব এই দাদার কাছ থেকে তার জীবনের অলৌকিক কিছু ঘটনা শুনে নিলাম আমরা, এইবারে জেনে নেব এনার কাছ থেকে, এনার জীবনে কি এমন কিছু ঘটনা আছে যেটাকে উনি মনে করেন মা মহিষখাগির জন্যই সম্ভব হয়েছে। হ্যাঁ, এটা আমার খুব আশ্চর্য লেগেছে, এই পুজোটা হাতে নিয়েছি এবছর নিয়ে 10 বছর হলো, তা 4 বছর আগেকার কথা বলছি, 17 সালের কথা বলছি, যে মায়ের যেহেতু খয়রা মাছ দিয়ে পরের দিন পুজোটা হয়, সারা শান্তিপুরে আমরা একটা খয়রা মাছও জোগাড় করতে পারিনি, সমস্ত বাজারে ঘুরে গেল। শেষে গিয়ে সন্ধেবেলা আমরা বাগদেবী বিলে গিয়ে জাল ফেলি, যারা মাঝি ভাই আছেন ওনাদের অনুরোধ করলাম, জাল নিয়ে ফেলে একটা মাছ উঠলো না, দ্বিতীয়বারে উঠলো না, তৃতীয়বারে 6টা খয়রা মাছ এলো, ওই 6টা খয়রা মাছ দিয়ে মায়ের পুজো হয়েছে, 17 সালের কথা বলছেন। মা নিজেরটা নিজেই জোগাড় করে নিয়েছেন, সত্যি এগুলো অলৌকিক ঘটনা, যে কোথাও যেখানে খয়রা মাছ পাওয়া যাচ্ছিল না সেখানে একসাথে 6টা। এবার একটু সীতানাদার কাছে একই প্রশ্ন রাখবো, এমন কিছু অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা বলতে গেলে কি, সবই অদৃশ্য, আমরা এটা মনে করে থাকি, আমরা বিশ্বাস করি, আমরা সনাতন ধর্মে তো ধর্মিত, ওই জন্য আমরা বিশ্বাস করি, যার জন্য কোনো কিছু কাজ আমরা করতে গেলে মাকে ডেকে যদি কাজে কোনো ফল পাই তখন মনে হয় বুঝি মাই করে দিল। তা আমরা যা কিছু দেখছি সবই কিন্তু অদৃশ্য, এটা আমরা বিশ্বাস করি, আমরা মানি, আমরা মানছি, আমরা মানবো, আমাদের প্রজন্মও মানবে, তার প্রজন্মও মানবে, এটাই হচ্ছে ব্যাপার। ভীষণ ভালো একটি উত্তর পেয়ে গেলাম সীতানাথ বাবুর কাছ থেকে, এবং ভীষণ ভালো লাগলো। আপনাদের সকলকে বলবো, আমার নতুন করে বলার কিছু নেই, শান্তিপুরের প্রত্যেকজন মানুষই মহিষখাগি মাতাকে দর্শন করতে আসেন। তাও আমি বলছি, যারা শান্তিপুরবাসী এবং শান্তিপুরবাসীর বাইরে যারা আছেন তারা সকলে আসুন, মাকে দর্শন করুন, এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ, মায়ের আশীর্বাদ ধন্যবাদ হন্যা হন, এটাই বলতে চাই। আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করলাম, সকলে খুব সুস্থ থাকুন, সাবধানে থাকুন, পুজো একদম চলে এলো, মাস্ক পরুন আর বারে বারে স্যানিটাইজার ব্যবহার করুন হাতে, সুস্থ আমাদের থাকতেই হবে। ধন্যবাদ।